Michael Henscher. Of course, he is the most important character because the title is named after him. তো টাইটেলের যে সেকশনটা আমরা এই ক্যারেক্টারের ওপরে বেস করেছিলাম, নিশ্চয়ই টাইটেলটা ডিসকাস করার সময় তোমাদেরকে এটা বলেছিলাম যে টাইটেলটাই পুরোপুরি বেসড হচ্ছে মাইকেল হেনচার্ডের ওপর। মাইকেল হেনচার্ড ইজ দ্য চিফ প্রোটাগনিস্ট অফ দ্য নভেল, ওই মেয়ের, আর পরে সাবটাইটেলটাও ওর ব্যাপারেই কথা হচ্ছে, ক্যারেক্টার, ম্যান অফ ক্যারেক্টার। ঠিক আছে, তো যদি কারুর মানে আমরা এটা ইম্পর্টেন্সটা বুঝতে পারছি ক্যারেক্টারের, যে ক্যারেক্টারের নামেই পুরো নভেলটা বেসড, আর আমরা হেনচার্ডের ডেভেলপমেন্ট থ্রু 21 or 22 years আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ আ নভেল দ্যাট কম্প্রাইজেস অফ 20 or 22 years, দুটো দশক ধরে আমরা দেখলাম হেনচার্ডের জীবনটা কিভাবে বারবার বদলেছে। একবার তখন বদলেছে যখন সে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং সন্তানকে বিক্রি করে দেয়, তখন তার জীবনের মধ্যে এক বিরাট পরিবর্তন হয় এবং সে অনুতপ্ত হয়ে মদ খাওয়া ছেড়ে দিয়ে অনেক খাটাখাটনি করে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গার মেয়র হয়ে যায়। এটা একটা মানে বলা যেতে পারে ফ্রম প্রসপেরিটি, মানে কেন এই প্রসপেরিটি কথাটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে প্রসপেরিটি কথাটা আসে হচ্ছে ট্র্যাজেডিতে। তোমরা সেকেন্ড সেমে কোনো ট্র্যাজেডি পড়ছো কি? ফার্স্ট সেমে আমি জানি না তোমরা কোনো প্লে পড়েছিলে কি, সেকেন্ড সেমে কোনো প্লে আছে কি যেটা ট্র্যাজেডি? মানে অন্য স্যার বা ম্যাম, স্যার তোমাদের কোনো প্লে পড়াচ্ছে উইচ ইজ ট্র্যাজেডি, বা ট্র্যাজেডি কথাটা তোমরা কি শুনেছো? আমি মানে ক্যারেক্টার অফ হেনচার্ডটাকে অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার দেখাচ্ছি, কারণ প্রশ্নটা এরকম ভাবে ঘুরেও আসতে পারে যে কমেন্ট অন মাইকেল হেনচার্ড অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার। ঠিক আছে, ট্র্যাজিক হিরো বা ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, তবে আমরা বেসিক্যালি ক্যারেক্টারের ব্যাপারেই বলব। তো আমরা কি দেখলাম, প্রথমে দেখছি যে মাইকেল হেনচার্ড নিজের একটা দোষে, নিজের মদ খাওয়ার আসক্তির জন্য, মদ খাওয়ার মদ মদের নেশায় সে তার স্ত্রীকে বিক্রি করে দেয়। তো সেটা হচ্ছে তার পেরিপেটি। পেরিপেটি শব্দটা তোমরা লিখে নাও, আমি এটা ইয়েতেও দিয়ে দিচ্ছি, মেসেজেও লিখে দিচ্ছি, PERI, পেরি, PETEIA, PERI, পেরি, PERI, পেরি, PETEIA, পেরিপেটি। পেরিপেটি কথাটার মানেটা হচ্ছে রিভার্সাল অফ ফরচুন। পেরিপেটি, ইআইএ, সরি, ইআইএ, হ্যাঁ, পেরিপেটি। পেরিপেটি মানে হচ্ছে রিভার্সাল অফ ফরচুন, মানে তুমি ধরো একটা ভালো পজিশনে আছো, সেইখান থেকে তোমার যদি পতন হয়, সরি, তোমার যদি পতন হয় তাহলে সেইটাকে বলা হচ্ছে রিভার্সাল, মানে রিভার্স হয়ে গেল, তুমি ভালো ছিলে এবার তুমি খারাপের দিকে চলে গেলে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে মানে হেনচার্ডের খারাপ বা ভালো কতটা ছিল সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যে কতটা সে খারাপের দিকে চলে গেল।
মানে আমরা তো হেনচারের মতন এমন একটা লোককে ভিলেন বলেই মনে করব, তাই না? যে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং বাচ্চাকে 5 গিনির জন্য বিক্রি করে দিচ্ছে, তাই না? তো সে মানে একজন সাধারণ ব্যক্তি থেকে একজন ভিলেনের মধ্যে পরিণত হলো তার ওই একটা ভুল পদক্ষেপের জন্য। এবার এই যে ভুল পদক্ষেপ, এটাকে এটারও একটা টার্ম আছে, এটা হচ্ছে হ্যামার্শিয়া। হ্যামার্শিয়া মানে হচ্ছে মিস জাজমেন্ট, ভুল জাজমেন্ট করা। তো অফকোর্স ইট ওয়াজ ভেরি রং অন দ্য পার্ট অফ হেনচার্ড টু টেক দিস ডিসিশন টু সেল হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড জাস্ট ফর 5 গিনিজ। এই ভুল ডিসিশনটা নেওয়ার জন্য ওর ওর ওকে আমরা ওর ক্যারেক্টারটাকে চিহ্নিত করতে পারলাম আমরা, যে ক্যারেক্টারটা কিরকম, ক্যারেক্টারটা ভিলেনাস, তাই না? হাউএভার ওর কিন্তু পরে যখন সকাল হলো, যখন ওর হুঁশ আসলো আর কি, মদের নেশার পরের দিন ও যখন হুঁশ আসলো তখন অনেক দেরি হয়ে গেছে, ও অলরেডি তার স্ত্রী এবং সন্তানকে বিক্রি করে দিয়েছে। তো এই যে ডেভেলপমেন্টটা হলো এইটাকে বলা হয় ডিসকভারি। ডিসকভারি যদিও এটারও একটা গ্রিক নাম আছে, কিন্তু আমি এই শব্দটাই প্রথমে ব্যবহার করছি। গ্রিক টার্মটার হচ্ছে অ্যানাগ্রনিসিস, অ্যানাগ্রনিসিস। অ্যানাগ্রনিসিস কথাটার মানেটা হচ্ছে ডিসকভারি, ঠিক আছে? তো কি ডিসকভারও করলো, কি ও খুঁজে পেলো যে ওর স্ত্রী এবং ইয়েকে ও বিক্রি করে দিয়েছে। না সরি, এখানে একটা স্পেলিংটা ভুল লিখেছি, অ্যানাগনোরিসিস। পরের বানানটা ঠিক হবে, আগের বানানটা নয়, অ্যানাগনোরিসিস, অ্যানাগনোরিসিস। তো অ্যানাগনোরিসিস কথাটার মানেটা হচ্ছে ডিসকভারি, কিছু একটা ডিসকভার করা, কিছু একটা খুঁজে পাওয়া। তো সে কি খুঁজে পেলো, যে ও নিজের দোষে এরকম ধরনের একটা কাণ্ড করে ফেলেছে, এবং অনুতাপে সে বলল যে 21 বছর সে মদ না খেয়ে থাকবে, এবং সে কিন্তু 21 বছর মদ না খেয়ে থাকলো। দিস শোজ দ্য উইল অফ দ্য ক্যারেক্টার, দিস শোজ দ্যাট দ্য ক্যারেক্টার ইজ রিয়েলি ভেরি স্ট্রং। মানে আমরা যখন কোনো একটা কথা কাউকে দিই এবং সেই কথাটা রাখি, রাখতে পারি, তখন কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে আমরা স্ট্রং ক্যারেক্টার বলি, যে হ্যাঁ এর মধ্যে যা যা বলেছে তাই করেছে, ঠিক আছে? তো সেটাকে আমরা স্ট্রেংথ হিসেবে মনে করি একটা ক্যারেক্টারের। যদি ওই ক্যারেক্টারটা যে কথাটা দিয়েছে সে নিজেকেই কথা দিক বা অন্য কাউকে কথা দিক, সেই কথাটাও রেখেছে। তো একদিকে আমরা প্রথমে প্রথম পয়েন্টে আমরা দেখতে পেলাম যে মাইকেল হেনচার্ডের নামে নভেলটা। মাইকেল হেনচার্ড ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, ইনফ্যাক্ট হি ইজ দ্য চিফ প্রোটাগনিস্ট, বিকজ নট অনলি দ্য টাইটেল বাট দ্য সাব টাইটেল ইজ অলসো নেমড আফটার হিম। এক একটা প্যারাগ্রাফ হলো, দ্বিতীয় প্যারাগ্রাফে বললেও একটা ভিলেন, কারণ ও শুরুর দিকে যখন ওর বয়স কম ছিল তখন ও মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে বিক্রি করে দেয়, যেটা যেটাতে ওর পেরিপেটি হলো, রিভার্সাল অফ ফর্চুন হলো, ও সব ও সব কিছু হারিয়ে ফেললো। মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লাভ অর ইমোশন অর ফ্যামিলি সব কিছু হারিয়ে ফেললো, কিন্তু তারপরেই ওর অনুতাপের মাধ্যমে ওকে কিন্তু একটা স্ট্রং ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পেলাম, যখন ও ডিসকভার করলো যে ও ভুল করেছে, ও মিস স্টেপ নিয়েছে, মিস জাজমেন্ট করেছে, হ্যামার্শিয়া ওর হয়েছে, তখন আমরা ওকে স্ট্রং ক্যারেক্টার হিসেবে মনে করতে লাগলাম। তবে ওর একটা মরাল ফ্ল, মানে ওর একটা চারিত্রিক দোষ আমরা কিন্তু শুরুর থেকেই ধরতে পেরেছি, বা আমরা কিন্তু শুরুর থেকেই জানতে পেরেছি যে ওর একটা চারিত্রিক দোষ আছে। ইনফ্যাক্ট দুটো চারিত্রিক দোষ আছে, একটার ওপর তো ও ওই 21 বছর বলল যে ও মদ খাবে না, তার মানে একটা চারিত্রিক দোষ ছিল যে ও মানে মাতাল বা ও
মদ খায়, ঠিক আছে, এটা একটা ওর দোষের মধ্যে পড়ছে। মানে এটা একটা মানে হ্যামারশিয়া যে কথাটা আমি তোমাদেরকে বললাম, ওই হ্যামারশিয়া কথাটা শুধু মিসজাজমেন্টই নয়, হ্যামারশিয়া কথাটা ইনক্লুড করছে মরাল ফ্ল, মানে চারিত্রিক কোনো দোষকেও কিন্তু রেফার করছে। মানে তোমার যদি কোনো চারিত্রিক দোষ থাকে সেটাকে আমরা মরাল ফ্ল বলতে পারি, সেটাকে হ্যামারশিয়া বলতে পারি। তো একটা তো হ্যামারশিয়া বা একটা চারিত্রিক দোষ হেনচার্ডের আমরা দেখতে পেলাম যে ও মদ খায়, মদেও তার ভীষণ ভীষণ আসক্তি আছে। আরেকটা যেটা আমরা নভেলটাকে পড়তে পড়তে বুঝতে পারবো, যারা সাবস্ট্যান্স টুকু পড়েছো তারাও বুঝতে পেরেছো হয়তো, যে মাইকেল হেনচার্ডের একটা আরেকটাও চারিত্রিক দোষ আছে, কি সেটা? হোয়াট ইজ অ্যানাদার মরাল ফ্ল অফ মাইকেল হেনচার্ড, যেটা মানে স্বভাবের দোষ আর কি? ঈর্ষা অথবা হিংসা? রাইট, ভেরি গুড। বিভিন্ন বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গা থেকে আমরা এটা দেখতে পেরেছি যে ওর মনের মধ্যে একটা হিংসে কাজ করে। ও মানে ওর থেকে যদি কারোর কোনো ভালো কিছু একটা হয় তখন ও রেগে যায়, যেমন পারফ্রের ব্যাপারে আমরা দেখলাম। আমরা আর একটা জিনিসও দেখলাম যে ও ভীষণ সন্দেহ করে, সন্দেহবাতিকও আছে ওর মনে, ইম্পালসিভ, চট করে ডিসিশন নিয়ে নেয় যে এটাই করব, এবং স্টাবান, খুবই মানে জেদি টাইপের লোক আর কি, গুয়ার গুয়ার গোবিন্দ যাকে বলা হয়। আবার এটার এটার একটা সূত্র আমরা কিন্তু ওয়েসেক্স নভেলের মধ্যেও পেতে পারি, যে ওয়েসেক্স মানে ওয়েসেক্স এমন একটা জায়গা যেখানে ওরকম ধরনের গুয়ার টাইপের লোকজন অনেক আছে, অর্থোডক্স লোকজন অনেক আছে, জেদি লোকজন অনেক আছে। দেখবে গ্রামের দিকেও কিছু লোকজন আছে যাদেরকে নতুন কোনো জিনিস বা মানসিক কোনো তত্ত্ব বা দার্শনিক কোনো তত্ত্ব বোঝানো খুব মুশকিল হয়ে যায়, কারণ তারা জেদ করে মনে করে যে ওরা যেটা করছে সেটাই ঠিক, আর অন্যরা যেটা করছে বা নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো জিনিস, সেটা একেবারে ভুল বা খারাপ। যেমন ধরো, আই এম নট ভেরি শিওর যে তোমাদের ক্ষেত্রে কি হয়, কিন্তু অনেক বাবা মাই গ্রামের দিকে স্পেশালি বা শহরেও সেটা, অনেক বাবা মাই বা অনেক পেরেন্টসরা এটা মনে করে যে সব নষ্টের মূলে হচ্ছে মোবাইল ফোন। তুমি যদি ফেসবুকে এরকম মিম আসে যে তোমার যদি গরম লাগছে তুমি বলো কুফ কি গরম, তখন মা বলবে আরো চালা মোবাইল, মোবাইল ফোন দেখে মাথা খারাপ হয়ে গেছে, মোবাইল ফোন দেখে পড়াশোনা হচ্ছে না, মোবাইল ফোন সব কিছুর জন্য দায়ী। তো এটা এক ধরনের ভুয়ার ভুয়ার তুমি বলা যেতে পারে, এক ধরনের জেদিপনা বলা যেতে পারে, যে সব জিনিসের জন্য একটা জিনিসই দায়ী তা নয়, অনেক অনেক ভ্যারিয়েবলস থাকে। তো এতগুলো ভ্যারিয়েবলস যারা ক্যালকুলেট করতে পারে তাদের মানসিক যে মানে মানসটা উন্নত, আর যাদের যারা খুব কম ফ্যাক্টস গুলোকে একসাথে করে মনে করে এটাই ঠিক বা এটাই সব জায়গায় হয়ে থাকে বা এটা এটাই ওনারা যেটা বলছেন সেটাই ঠিক, দেন দ্যাট পার্সনস মাইন্ড ইজ নট ভেরি ডেভেলপড, যেটা গ্রামের ক্ষেত্রে বা ওয়েসেক্স নভেলের ক্ষেত্রে অনেক ক্যারেক্টার্স ইনক্লুডিং মাইকেল হেনচার্ড, টমাস হার্ডি ওরকম একটা ক্যারেক্টারকে আমাদের সামনে প্রেজেন্ট করছে যে খুব একটা বেশি ফ্যাক্টস নিয়ে ডিল করে না, ও কম কিছু কিছু একটা জিনিস দেখলো সেটার ওপরেই সে একটা ইম্পালসিভলি একটা ডিসিশন নিয়ে নিল। তো আমরা কি কি দেখলাম? আমরা একে দেখলাম যে ও ইম্পালসিভ, চট করে ডিসিশন নিয়ে নেয়, জেলাস, ওর মধ্যে হিংসার ভাব আছে, রাগ প্রচণ্ড আছে, খুব তাড়াতাড়ি সে রেগে যায়, সে বিশ্বাস মানুষকে কম করে, লোকের কথায় বেশি উঠে বসে, খুব একটা মানে নিজে জিনিসগুলোকে খতিয়ে দেখা হয় না, কারণ এটা কখনো এই এই জিনিসটার জন্য আমরা ফারফ্রের সাথে ওর যে রিলেশনশিপটা হলো সেইটা আমরা দেখাতে পারব। তারপরে আমরা এটাও দেখতে পাচ্ছি ইয়ের ব্যাপারে, মানে মাইকেল হেনচার্ডের ব্যাপারে, যে ও ভালোবাসে কিন্তু ভালো মানে নিজের মেয়েকে মানে এলিজাবেথকে ভালোবাসে বা ফারফ্রেকেও ভালোবেসেছে, কিন্তু সেটা ও
ক্যারি ফরওয়ার্ড করতে পারেনি, ক্যারি আউট করতে পারেনি, বা সেটাকে ও কমিউনিকেট করতে পারেনি। মানে ও একটা জায়গায় ও বলছে যে আমি তোমাকে যথেষ্ট ভালোবেসেছি ফারফ্রে, কিন্তু মানে তুমি সেটা বোঝোনি বা আমি সেটা তোমাকে বোঝাতে পারিনি। এটা একটা জায়গায় দাগ দেওয়া রয়েছে তোমাদের কাছে, যে পিডিএফ এর ফাইলটা যেটা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো জিনিসটা, যে এখানে কোথায় দাগ দেওয়া রয়েছে। আই ডোন্ট নো, আমি এখন এই মুহূর্তে খুঁজে পাবো কি না, বাট একটা জায়গায় ও বলছে যে মানে ওখানে ও ইয়ে করতে এসেছিল, মাইকেল হেনচার্ডকে মারতে এসেছিল, তো মারতে এসে ও মাই সরি ফারফ্রেকে মারতে এসেছিল, তো ফারফ্রে বলছে যে তুমি তো আমাকে কোনো সময় ভালোবাসোনি বা শুরুর থেকে তুমি আমাকে ভুল বুঝেছো, কিন্তু ফারফ্রেকেও বলছে যে না আমি তোমাকে অনেক ভালোবেসেছি। আই ডোন্ট নো ইফ আই উইল বি এবল টু ফাইন্ড ইট রাইট নাও, বাট এটা মার্ক করা আছে ওই লিঙ্কটাতে, লিঙ্কটাতে গিয়ে যদি তোমরা দেখো তাহলে শেষের দিকে ওই ওই জায়গাটা তোমরা দেখতে পাবে যেখানে হেনচার্ড এই কথাটা বলছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো এমন জায়গায়ও মার্ক করা রয়েছে যেখানে আমি এটা মেনশন করে রেখেছি, লিখে রেখেছি যে মাইকেল হেনচার্ডস ক্যারেক্টার, ঠিক আছে। আর এই যে ক্যারেক্টারটা, যে আমরা যখন বলবো মাইকেল হেনচার্ডের ব্যাপারে, যখন ক্যারেক্টারটা আমরা বলবো, তখন অবশ্যই আমরা এটা বলবো যে ওর এই ক্যারেক্টারের ব্যাপারটায় কে মানে কে কথাটা বলছে, হু ইজ টেলিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ মাইকেল হেনচার্ড। এটা কি ন্যারেটর নিজে বলছে? তাহলে সেটার উপরে বিশ্বাস করা আমাদের একটুখানি কষ্টকর হতে পারে, একটুখানি ডিফিকাল্ট হতে পারে, কারণ অন্য কারোর কথাতে আমরা সাধারণত কনভিন্সড হই না, আমরা বিশ্বাস করি না। কিন্তু যখন নভেলের মধ্যেই একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলছে, তখন কিন্তু আমরা সেটাকে সহজেই বিশ্বাস করে নিতে পারি যে হ্যাঁ এইটা ঠিক, এবং বিশ্বাসযোগ্যতা তখনই বাড়বে যদি আমরা ওই ক্যারেক্টারের উপস্থিতি মানে অনুপস্থিতিতে আর একটা ক্যারেক্টার বা দুটো ক্যারেক্টার ওকে নিয়ে যখন আলোচনা করছে, তখন ওই আলোচনাটাই কিন্তু ক্যারেক্টারের ঠিক ইভ্যালুয়েশন, মূল্যায়ন। কারণ সামনে থাকলে আমরা মানুষকে একরকম ভাবে বলি, আবার পেছনে মানুষের পেছনে অন্যরকম ভাবে বলি, তো মানুষের পেছনে যদি কোনো একটা মানুষের খারাপ বা ভালোটা বলা হয়, সেটাকেই কিন্তু অ্যাকচুয়াল প্রেজ বা অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন আমরা বলতে পারি। তো হেন মানে আমরা ওই জায়গাগুলো খুঁজবো নভেলটার থেকে, যেখানে আমরা এটা দেখতে পাবো যে ক্যারেক্টার্স, অন্য ক্যারেক্টার্সরা কীভাবে হেনচার্ডের ব্যাপারে ভালো বা খারাপ বা দুটোই বলছে, ঠিক আছে, যে হেনচার্ড এরকম হেনচার্ড ওরকম। তো ওগুলো আমরা আমাদের এক্সাম্পলেও দেব। আগেই তোমাদেরকে বলেছি যে ক্যারেক্টারের ব্যাপারে প্রশ্ন আসলে অবশ্যই আমাদের রোলের ব্যাপারেও বলতে হবে, ঠিক আছে। রোল অ্যাজ এন জায়গাটা কি, মানে ওই ক্যারেক্টারটার ওই জায়গাটাতে থাকলে বা না থাকলে কি হতো, তো এটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি যে হেনচার্ডই সব কিছু করছে, হেনচার্ডের জন্যই সব কিছু হচ্ছে। হেনচার্ড যদি সুজনকে বিক্রি না করে দিত তাহলে পুরো ঘটনাটা হতো না, হেনচার্ড যদি ফারফ্রেকে জবরদস্তি একরকম নিজের কাজে না রাখতো তাহলে ফারফ্রে চলে যেত, ফারফ্রের সাথে লুসেটার বিয়ে হতো না, অনেক কিছু হতো না। আবার হেনচার্ডই ভুল বুঝে ফারফ্রেকে তার চাকরি থেকে তাড়িয়ে দিল, তাই জন্য ফারফ্রে নতুন একটা ওর ওর কম্পিটিটর হিসেবে উঠে দাঁড়ালো, সেটার জন্য অনেক রকমের কমপ্লিকেশনস হলো। তো যা কিছু হচ্ছে সব কিছুই কিন্তু হেনচার্ডের জন্যই হচ্ছে। হেনচার্ড যদি প্রথমেই এটা মনে করে নিত যে এলিজাবেথ ওরই সন্তান আর এলিজাবেথের সাথে ভালো ব্যবহার করতো, তাহলে এলিজাবেথ লুসিটার সাথে কি থাকতে শুরু করতো না? সো এনিথিং দ্যাট হ্যাপেন্স ইন দ্য নভেল হ্যাপেন্স বিকজ
হেনচার্ড হ্যাজ আ হেনচার্ড হ্যাজ আ রোল ইন ইট, হেনচার্ড কিছু না কিছু করছে। এই যে এই জায়গাটাই তোমাদেরকে বলছিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা যেটা হাইলাইট করা রয়েছে যে এখানে ফারফ্রে বলছে, দেন টেক ইট টেক ইট, সেড ফারফ্রে, ইউ হ্যাভ উইশড টু লং এনাফ, তুমি অনেক দিন ধরেই চাইতে আমাকে মেরে ফেলতে। তখন হেনচার্ড বলছে, হেনচার্ড লুক ডাউন আপন হিম ইন সাইলেন্স অ্যান্ড দেয়ার আইজ মেট, ও ফারফ্রে দ্যাটস নট ট্রু, হি সেড বিটারলি, গড ইজ মাই উইটনেস দ্যাট নো ম্যান এভার লাভড অ্যানাদার অ্যাজ আই ডিড দি অ্যাট ওয়ান টাইম, অ্যান্ড নাও দো আই কেম টু কিল দি আই ক্যানট হার্ট দি। তো এটাতেও আমরা হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারে বুঝতে পারছি যে হি লাভস পিপল বাট হি ক্যানট এক্সপ্রেস ইট প্রপারলি। সেটা অনেক লোকেরই সমস্যা থাকে যে তারা মানুষকে ভালোবাসে কিন্তু মানুষের ভালোবাসাটাকে শো করতে পারে না যে সে ভালোবাসছে আর কি, ঠিক আছে। সো এইখানে এই ঘটনাটার মাধ্যমে আমরা হেনচার্ডের ক্যারেক্টার ব্যাপারে বুঝতে পারছি যে হেনচার্ড হ্যাজ কাম টু কিল ফারফ্রে অ্যান্ড ইজ অ্যাবাউট টু কিল হিম, বাট হি স্টিল ক্যানট কিল হিম বিকজ হি লাভড ফারফ্রে অ্যাজ আ সান। তো এই যে মানে একটা ক্যারেক্টারের কনক্লুশনে তোমরা এটা লিখতে পারো বা এটা লিখবে যে একটা ক্যারেক্টারের, একটা ক্যারেক্টার ভালো বা খারাপ তৈরি করার যে মূলটা সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টারের মধ্যে যদি যদি অনেকগুলো লেভেল থাকে, লেয়ার থাকে, সিঙ্গল ডাইমেনশনাল ক্যারেক্টার থেকে মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার অনেক বেটার। মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার হেনচার্ড মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার কিনা সেটা আমরা আগেই দেখেছি যে হ্যাঁ ওর অনেক দিক আছে, হি ইজ নট আ কমপ্লিট ভিলেন, হি ইজ নট আ হিরো, হি ইজ অ্যাজ কমন অ্যাজ আস, এনি কমন পার্সন, অনেক ভুল ত্রুটি আছে, অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে, দুটোই ওর মধ্যে আছে, কিন্তু সম্পূর্ণ ভালো সম্পূর্ণ খারাপ নয়। অ্যান্ড অ্যাজ আওয়ার ফাইনাল ইভ্যালুয়েশন উই ক্যান সে দ্যাট হেনচার্ড ইজ আ প্রপার ট্র্যাজিক ক্যারেক্টার, কারণ অ্যারিস্টটল একজন দার্শনিক, সে মানে আইডিয়াল ট্র্যাজিক হিরোর ব্যাপারে বলতে গিয়ে বলেছিল যে অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো শুড নট বি টু গুড অর টু ব্যাড, হি শুড বি আ ক্যারেক্টার অফ আ মিডল পার্সনেজ, মাঝখানের একটা জায়গার ক্যারেক্টারের মতন তার ক্যারেক্টারটা হলে ভালো হয়, কারণ যদি খুব ভালো হয় তাহলে তার পতনটা লোকে মেনে নিতে পারবে না, আর যদি খুব খারাপ হয় তাহলে তার পতনটা নিয়ে মানুষ আনন্দ করবে। কিন্তু তার ক্যারেক্টারটা যদি মাঝামাঝির কোনো ক্যারেক্টার হয় তাহলে আমাদের ওর ভালো দিকটার লসের জন্য আমাদের খারাপ লাগবে, কিন্তু আবার আমাদের মনের মধ্যে এটাও হবে যে ওর যে খারাপ দিকগুলো সেগুলো আমরা অবলম্বন করব না। যেমন খারাপ দিকগুলো ইম্পালসিভ, রেগে যাওয়া, হিংসা হওয়া বা মদ খাওয়া, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব ট্র্যাজিক ডাউনফলটা দেখে মাইকেল হেনচার্ডে। আবার ওর এই যে ভালোবাসার দিকটা বা ওর যে হার্ডওয়ার্কিং দিকটা বা ওর যে ওই যে স্ট্রেংথ অফ উইল, যে এত বছরও একবার বলে দিল মদ খাবে না তো মদ খাওয়া ছেড়ে দিল, এইটাও কিন্তু আমাদের খারাপ লাগায়। ওর 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 যখন মৃত্যু হয়, ওর যখন ডাউনফল হয়, তখন আমাদের এই জিনিসটা খারাপ লাগে। সো কনক্লুশনে তোমরা লিখতে পারো যে হি ইজ আ গুড এক্সাম্পল অফ অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো অ্যান্ড হি ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ট্র্যাজিক ক্যারেক্টার। আর হার্ডির বেশিরভাগ ক্যারেক্টাররাই ট্র্যাজিক বিকজ হার্ডি হ্যাড আ ভেরি পেসিমিস্টিক ভিউ অফ লাইফ, মানে হার্ডি অ্যাজ আ রাইটার ইজ কনসিডার্ড টু বি ভেরি পেসিমিস্টিক, মানে খুব পেসিমিজমের বাংলাটা কি আশা, নিরাশাবাদী, নিরাশাবাদী রাইটার আর কি, সবসময় ওর সব কিছু নিরাশাতেই শেষ হয়। স্পেশালি যে লাস্ট লাইনটা আছে মেয়র অফ ক্যাস্টারব্রিজের, যে আমাদের জীবনটা দুঃখেই ভরা, মাঝে মাঝে দুঃখটা একটু কম হয় এই আর কি। তো এই ফিলোসফিটা নিয়ে যখন ক্যারেক্টার কোনো লিখছে বা প্লট লিখছে বা যে কোনো ধরনের কিছু লিখছে, তখন কিন্তু বেসে এই ফিলোসফিটাই রয়েছে, যেটা মেয়র অফ ক্যাস্টারব্রিজের লাস্ট লাইন আর কি। ঠিক
ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলো ক্যারেক্টার এবং রোল অফ মেয়ার অফ ক্যাস্টর মাইকেল হেনচার্ডের ক্ষেত্রে লিখবে, ঠিক আছে? ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আগের থেকে বা আজকের যে দুটো আলোচনা হলো সেটার থেকে। পোর্শনটা দেখালেন, ওটা কোন চ্যাপ্টার? হাইলাইটেড পোর্শনটা কোন চ্যাপ্টার? ওয়েট, এটা অ্যাকচুয়ালি পেজ 332 হবে, মানে যে প্যারা, যে পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট চ্যাপ্টারটা দেখছি কত নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে 38, এটা রোমান 38, 38 নম্বর চ্যাপ্টার, আর পেজ নাম্বারটা আমার ধারণা 331। এনিথিং এলস? ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো। তো এবার থেকে যেটা আমরা করব ক্লাসেসগুলোতে সেটা হচ্ছে যে আমরা টেক্সটটা পড়তে শুরু করব যতটা পারা যায়, মানে অফকোর্স 400 পাতা তো কোনোদিনও শেষ হবে না। তো আমরা আমি যেটা করতে চাই নেক্সট ক্লাসেস থেকে সেটা হচ্ছে যে 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 এরিয়াগুলো ইম্পর্টেন্ট বলে আমি দাগ দিয়েছি তোমরাও সেই জায়গাগুলোকে দেখে নাও ওই লিঙ্কটাতে গিয়ে, আর আমরা ওইগুলোকে নিয়েই আলোচনা করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতদূর অব্দি থাক, নেক্সট শনিবার আবার।